আমি সবসময় বলি যে মানুষের স্ট্রাগলিংটা মানুষ অনেক সময় অর্থ দিয়ে কাউন্ট করে যে আমার একটা গাড়ি নাই। তো এক একজনের স্ট্রাগলিং এক এক রকম থাকে। হ্যাঁ, আমরা যে কোনো প্রফেশনে আসি, যখন একটা সময় যখন আমি শুরু করি তখন আমার বাবা বা মা তারা চাইতেন যে আমি বিজনেস করি, অথবা আবার বিজনেসটা করি, অথবা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি। আব্বা চাইছিলেন আমি আর্ম ফোর্সে যাই, আমার প্রেমিকা চাইছিল আমি আর্ম ফোর্সে যাই, আমি চাইছিলাম আমি জিডি পাইলট হই, আমার প্রেমিকা তখন বলে দিছিল যে না তুমি প্লেন ক্র্যাশ করে মারা যাবা, এরকম অনেক ধরনের থাকে। কিন্তু ওভারঅল আমার একটা স্ট্রাগলিং পিরিয়ড গেছে যে আমার ফ্যামিলি মেম্বারদেরকে বুঝাইতে যে আমি এই শোবিজে বা এইখানে আমি ভালো করব। হ্যাঁ, তো হয় না যে অনেক সময় দেখা যায় যে কাছের মানুষ সাপোর্ট না করলে বা না বুঝতে পারলে ওইটার স্ট্রাগলিংটা আসলে অর্থের থেকেও বেশি হয়ে দাঁড়ায়, ওই ফাইটটা অনেক বড় ফাইট। সো আমার ফ্যামিলি মেম্বার, আমার মনে আছে যে আমার বাবা একজন ফ্রিডম ফাইটার এবং আমার চাচা সে সময় তাকে ধরে নিয়ে যাওয়া হয়, সে আর ফিরে আসে নাই। দীর্ঘদিন আমার বড় মা মানে আমার চাচি ওয়েট করতো যে আমার চাচার জন্য যে উনি ফিরে আসবেন, আসলে ওনাকে মেরে ফেলা হয়। সে ওই সময় একটু মুভিতে কাজ করছিল, একটা কি দুইটা, আমার চাচা উনি দেখতে সুদর্শন ছিলেন সেই সময়। আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ আসলে শোবিজ লাইনে নাই, কেউ অভিনয়ের সাথে সম্পৃক্ত নাই, এই জন্য হয়তো বা তারা একটু ভয় পেত বা তারা একটু কনজারভেটিভ মাইন্ডেড, তাই হয়তো বা তারা ভাবতো। কারণ আমি যখন মডেলিং করি তখন অ্যাজ এ প্রফেশন মডেলিংটাকে যে কেরিয়ার হিসেবে নেওয়া যায় এরকম কোনো ইয়া ছিল না যে কেউ একটু আস্থার জায়গা তৈরি করবে বা অভিনয়টা যে আসলে শাইন না করলে, একদম ফ্রন্ট লাইন না যেতে পারলে আসলে অনেকে স্ট্রাগল থাকে, স্ট্রাগল করতে 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 আর শেষ হয়ে যায়। এই জন্য তারা অনেক সেফ থিঙ্কিং করতো যে ওকে ফাইন, তুমি ভালো ছাত্র তো তুমি একটু জব করো অথবা তুমি ব্যবসাতে নিজেকে এন্ডোর্স করো, সো এটা আমি আমার তৈরি করা বিজনেসটা তুমি দেখো। তো আমার ফাইটটা ছিল ওদের এগেনস্টে, কিন্তু আমি ব্লেসড যে আমি আমার কর্ম দ্বারা, আমার লেগে থাকা দ্বারা আমি একসময় আমার বাবার মন জয় করতে পারছি, আমার মার মন জয় করতে পারছি, আমার ভাইয়ের মন জয় করতে পারছি, আমার বোনের মন জয় করতে পারছি, এবং আমার আত্মীয় স্বজন সবাই একটা সময় আমার কথা বলতে শুরু করে। ইভেন দো আমার ইনলস যারা, তারাও একটা সময় তারা একটা আস্থার জায়গা পায় যে না ওকে ফাইন, হি ইজ ডুইং গুড। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই কেরিয়ারে এই ধরনের একটা কি বলে লেগে থাকা বা কনসিস্টেন্সি, এটা খুব দরকার। এখন হয় যে কার জাজমেন্ট আমি নিব, আমি অবশ্যই আমি লাস্ট ফিউ ইয়ার্স আমি কোনো কাজ করলে আমার আমার সহধর্মী আমার বউকে বলি যে দেখে একটু বলো তো কেমন হয়েছে। তো মাঝে মাঝে বলে, আমি একটা অ্যাওয়ার্ড ফাংশনে বলছিলাম যে কখনো তো আমার নাম নাও নাই, এবার আমার নামটা নিও। তো ওই কাজ নিয়ে আবার ও খুব এক্সাইটমেন্ট দেখাইছিল। তখন আমি বলছিলাম যে আমার বউ আমাকে বলছে যে তুমি অভিনয় খুব ভালো করো, এবং আমার বউ এটা এখন একটু স্বীকার করে আর কি, স্বীকার করতে চায় না, খুব স্নব, তো খুব মানে বলতে চায় না যে ভালো অভিনয় করছে, এটা বলতে চায় না। তো আমার মনে হয় যে ও যদি বলে যে ভালো অভিনয় করছি, তো আমার মনে হয় যে আসলেই ভালো অভিনয় করছে, এটা মনে হয়। আর আমার পরিবারের কিছু গুরুজন আছে, তারা ম্যাটার করে আমার কাছে, তারা আমার কন্টেন্ট দেখেন। আর আরও আমাদের আমাদের এখানকার সিনিয়র কিছু মানুষ আছে যাদেরকে আমি অনেক অ্যাডমায়ার করি, তাদের প্রত্যেকটা কথা আমার মনে হয় যে না, তারা একটা কথা বললে সেটা খুবই রিয়েল বা অথেন্টিক কথা বলে আর কি।